হ্যালো বন্ধুরা, এডু লেকচার পিডির আরো একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞানের এমসিকিউ নিয়ে আলোচনা করব, ইন্টারমিডিয়েটের হিসাব বিজ্ঞানের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এবং এটা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুই পত্র থেকেই হবে, মানে হচ্ছে আমি জাস্ট যেই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো আলোচনা করার চেষ্টা করতেছি। তো আমাদের এখানে প্রথমে আমি দুইটা সমস্যা নিয়ে আসছি, তারপর আরও সমস্যা নিয়ে আসবো। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, যদি বিক্রিত পণ্যের ব্যয় 80,700 টাকা কমা, মানে হচ্ছে এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে, প্রারম্ভিক মজুদ 5,800 টাকা এবং সমাপনী মজুদ 6,000 টাকা হয়, তাহলে ক্রয়ের পরিমাণ হবে, মানে ক্রয়ের পরিমাণ কোনটা হবে, 74,900 টাকা, 80,900 টাকা, 80,500 টাকা, 74,700 টাকা, কোনটা হবে আমাদেরকে বের করতে হবে। তাহলে আবার ভালো করে খেয়াল করো, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে এটা, প্রারম্ভিক মজুদ হচ্ছে এটা এবং সমাপনী মজুদ হচ্ছে এটা, ঠিক আছে, আমাদেরকে ক্রয়ের পরিমাণ হিসাব করতে হবে। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই বিক্রিত পণ্যের যে ব্যয়, প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ এবং ক্রয়, ক্রয় মানে এখানে নিট ক্রয়কে বোঝাচ্ছে, নিট ক্রয়, এই চারজনের মধ্যে যে একটা রিলেশন আছে এটা তোমাদেরকে জানা লাগবে। এই রিলেশন যদি তোমরা জানতে পারো, তাহলে তোমরা এখানে ক্রয়ের যে পরিমাণ সেটা আমরা বের করে ফেলতে পারবো। তো আমি সূত্রটা বলে দিচ্ছি, সূত্রটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। আমার ভালো করে খেয়াল করো, বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। এখন দেখো, এখানে বিক্রিত পণ্যের যে ব্যয় সেটা দেওয়া আছে 80,700 টাকা, সমান চিহ্ন দিলাম, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 5,800 টাকা, প্লাস নিট ক্রয় যেটা এটা আমরা বের করব, নিট ক্রয় আমরা বের করব, মাইনাস সমাপনী মজুদ হচ্ছে 6,000 টাকা। এখন এখান থেকে তুমি নিট ক্রয়টা বের করো, বের করলে উত্তর পেয়ে যাবা, উত্তর হচ্ছে 80,900 টাকা। তুমি ক্যালকুলেটার হিসেব করে দেখো, 80,900 টাকা আসবে। তাহলে দেখো, এই যে চারটা যেই হিসাব, সেই হিসাবগুলো যদি আমাদের আইডিয়া থাকে এবং এই হিসাবগুলোর মধ্যে যেই ইয়াটা রিলেশনটা সূত্রটা যদি আমার জানা থাকে, তাহলে আমি বের করে ফেলতে পারবো। আমাকে এখানে সমাপনী মজুদ বের করতে বলতে পারতো, প্রারম্ভিক মজুদ বের করতে বলতে পারতো, বিক্রিত পণ্যের যে ব্যয় সেটাও কিন্তু বের করতে বলতে পারতো, আমাকে অনেকগুলোই বলতে পারে। বাট তোমাকে যদি সূত্রটা জানা থাকে তোমার কাছে, তাহলে তুমি বের করতে পারবা ইজিলি, যে কোনোটাই যেটাই তোমার পরীক্ষায় দেওয়া থাকুক। এবার আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, ব্যাংকে জমাকৃত 10,000 টাকার চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলো, মানে আমি ব্যাংকে 10,000 টাকা জমা দিলাম, ওই 10,000 টাকার একটা চেক আমি ব্যাংকে জমা দিলাম, ব্যাংক সেই চেকটাকে গ্রহণ না করে কোনো একটা ত্রুটি ছিল হয়তো, এটাকে আমাকে ফেরত দিল। তাহলে হিসাব সমীকরণে এর প্রভাব কি হবে, এই যে একটা ঘটনা ঘটলো সেই ঘটনাটার প্রভাব হিসাব সমীকরণে কি হবে আমাদেরকে জিজ্ঞেস করো। তো হিসাব সমীকরণে এটার প্রভাব হবে সম্পত্তি বৃদ্ধি এবং হ্রাস পাবে, সম্পত্তি বৃদ্ধি এবং হ্রাস পাবে। আমি এখন দেখাবো যে কীভাবে সম্পত্তি বৃদ্ধি এবং হ্রাস পাবে। তো সাপোজ এই ঘটনার বিবরণটা আমি এখানে নিয়ে আসলাম, ডেবিট নিয়ে আসলাম, ক্রেডিট নিয়ে আসলাম এবং হিসাব সমীকরণে এর প্রভাব কি সেটা নিয়ে আসলাম। সাপোজ এখানে যেই দেনাদার হিসাব, সেটা হচ্ছে ডেবিট, সেটা হচ্ছে 10,000, তাহলে সম্পত্তির যেই হিসাব সমীকরণ আছে সেটা হবে বৃদ্ধি পাবে, সম্পত্তি কি পাবে, বৃদ্ধি পাবে। এবং যে ব্যাংক হিসাব সেটা ক্রেডিট হবে এবং সেখানে সম্পত্তির কি হবে, হিসাব সমীকরণে সম্পত্তির হ্রাস পাবে। তারা দেখো, সম্পত্তি একবার বৃদ্ধি পেলো আর একবার কি হলো, হ্রাস পেলো। তাহলে এই ঘটনার কারণে সম্পত্তির বৃদ্ধি এবং হ্রাস পাবে এবং এটাই হিসাব সমীকরণের উপরে প্রভাব ফেলবে। তো এবার আমরা আরও দুইটা এমসিকিউ নিয়ে এসেছি, সেই দুইটা এমসিকিউ আলোচনা করব আমরা। তো 3 নম্বর এমসিকিউ হচ্ছে, নিচের কোনটি লেনদেন নয়, মানে নিচের কোন ঘটনাটি লেনদেন নয়। ঘটনা ক, মানে ক নাম্বার অপশনে দেওয়া আছে, প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি ক্রয়, খ বেতন পরিশোধ, ঘ হিসাব সহকারী পদের জন্য 3 জন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ এবং ঘ প্রাপ্য হিসাবের আদায়।
এখন লেনদেন মানে কি, তোমরা তো জানো লেনদেন মানে হচ্ছে টাকার পরিবর্তন হতে হবে, মানে হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাহলে সেটাই কেবল লেনদেন হিসেবে ধরা হবে, বাকিগুলোকে লেনদেন হিসেবে ধরা হবে না, যে তোমরা ভালো করেই জানো। তাহলে প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি কিনতে কিন্তু টাকার লাগে, দ্যাট মিন্স আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। এখানে বেতন পরিশোধ করছি তাও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। প্রাপ্য হিসাব যেটা আমি যেটা আরেকজনের কাছে পাবো বা কোনো প্রতিষ্ঠান যেটা আরেকজনের কাছে পাবে সেটা যদি আমি আদায় করি মানে গ্রহণ করি তাহলেও আমার কী হয়, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, মানে আমার টাকা তখন বাড়তেছে, বেতন পরিশোধ করলে টাকা আমার কমতেছে, যন্ত্রপাতি কিনলে প্রতিষ্ঠানের জন্য তাও আমার টাকা কমতেছে। তাহলে টাকার পরিবর্তন এখানে হয়, এখানে হয়, এখানে হয়। কিন্তু আমি যদি আমার প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য তিনজন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করি তাহলে কি আমার আর্থিক অবস্থার পরিবর্তন করবে? করবে না, কারণ আমি তো তাদেরকে এখনও চাকরিতে নিই নাই, টাকাও দিই নাই, বেতন দিই নাই তাদের, ঠিক আছে? দ্যাট মিন্স সাক্ষাৎকার গ্রহণের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। তাহলে আমাদের আনসার হবে এটা, বিকজ এটা লেনদেন নয়। এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন বলছে, একটি মেশিন 3,20,000 টাকা দিয়ে ক্রয় করা হলো, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 25% হারে অবচয় ধার্য করা হলো। মানে হচ্ছে যে আমি যে মেশিনটা ব্যবহার করতেছি তো এটার যে অবচয় সেটা 25% ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ধার্য করা হলো। 2 বছর শেষে অবশিষ্ট ক্রয় মূল্য কত? তাহলে 2 বছর যখন চলে যাবে মেশিনটি, যখন আমি 2 বছর ব্যবহার করব তখন এই মেশিনটার ক্রয় মূল্য কত ধরতে হবে আমাকে? মানে আমি তখন তো আর এটার ক্রয় মূল্য 3,20,000 টাকা ধরতে পারবো না, কারণ আমি 2 বছর ব্যবহার করে ফেলছি। 2 বছর যেহেতু আমি ব্যবহার করে ফেলছি, এটার একটা এই মেশিনের মধ্যে ক্ষয় হয়েছে, ক্ষতি হয়েছে, হয়তো ভিতরের যন্ত্রাংশ পুরাতন হয়ে গেছে। সো আমাকে 25% কি ধরতে হবে? অবচয় ধার্য করতে হবে। তো 25% যদি ধার্য করি তাহলে অবশিষ্ট ক্রয় মূল্য কত? তো এরকম ঘটনা যদি আসে সেক্ষেত্রে সবসময় একটা সূত্র লিখবা, সূত্র হচ্ছে অবশিষ্ট ক্রয় মূল্য সমান C×(1-R)T, যেখানে সি হচ্ছে যেটা মূল ক্রয় মূল্য সেটা, আর হচ্ছে অবচয়ের হার, এবং টি হচ্ছে সময়। টি হচ্ছে কি? সময়। তাহলে আমরা লিখব 3,20,000 ১টাকে বাংলা লিখো 1 1-R হচ্ছে 25 উপরে 2। এখানে তুমি এবার হিসাব করে দেখো কত আসে। হিসাব করলে যেটা আসবে সেটা হচ্ছে 180,000 টাকা। তাহলে এই মেশিনটার এখন ক্রয় মূল্য তোমাকে 180,000 টাকা ধরতে হবে। তো আশা করি তোমরা এই পরের MCQ যেটা সেটাও বুঝতে পারছ, আগেরগুলোও বুঝতে পারছ। মাত্র 4টা MCQ নিয়ে আলোচনা করছি, তো এখন আমি আরও 2টা MCQ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এবার আমরা আরও 2টা MCQ নিয়ে এসেছি এবং খুবই ইন্টারেস্টিং MCQগুলো, এবং তোমাদের এগুলো থেকে কমন আসবে আশা করতেছি আমি। এগুলো আমি টেস্ট পেপার থেকে নিছি, টেস্ট পেপার অ্যানালাইসিস করে তারপর নিছি। তো আমাদের 5নম্বর যে MCQ সেটা হচ্ছে, ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য গাড়ি কিনতে মালিককে, মালিক মানে কোনো প্রতিষ্ঠানের মালিককে, একটি চেক প্রদান করা হলো, এর জন্য কোন দাখিলাটি সঠিক? মানে কয়েকটা দাখিলা দেওয়া আছে, আর আমি সবগুলো নিয়ে আসি না, 3টা নিয়ে আসছি অপশন, মানে অপশন 4টা থাকে MCQতে, আমি 3টা নিয়ে আসছি। আবারও ভালো করে খেয়াল করো তথ্যগুলো, সেটা হচ্ছে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য মালিককে, একটা প্রতিষ্ঠানের মালিককে একটি চেক প্রদান করা হলো, তাহলে এর জন্য যে দাখিলা সেটির মধ্যে কোনটি সঠিক? অপশন কতে বলছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অপশন খতে বলছে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অপশন গতে বলছে মোটর গাড়ি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখে বুঝাটা একটু কঠিন, টাফ, যে আসলে কোনটা সঠিক, ঠিক আছে? তো এটার জন্য যেটা করতে হবে, আসলে হিসাবের বইয়ে আমরা কী কী ধরনের তথ্য উল্লেখ করি, যেমন মালিক যখন একটি চেক পাইছে ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য গাড়ি কিনবে সেজন্য, তাহলে মূলত ব্যাংকের হিসাবেরই পরিবর্তন করছে, ব্যাংকের যে হিসাব সেটারই কী হয়েছে, পরিবর্তন করছে, যেহেতু তিনি চেক পাইছে। তাহলে ব্যাংকের যে হিসাব সেটার যে পরিবর্তন সেটা কীরকম পরিবর্তন? তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন, তাহলে আমরা উত্তোলন হিসাব ধরবো কি? ডেবিট। এবং ব্যাংক হিসাব ধরবো কি? ক্রেডিট। এখানে হিসাব 2টা, একটা হচ্ছে উত্তোলন হিসাব, একটা হচ্ছে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব হবে ডেবিট, উত্তোলন হিসাব হবে ক্রেডিট।
মোটর গাড়ি হিসাব নামে কোনো হিসাব এখানে আসবে না, কিংবা নকদান হিসাব নামে কোনো হিসাব এখানে আসবে না। তাহলে এখানে হিসাব দুইটা, একটা হচ্ছে উত্তরণ হিসাব আর একটা হচ্ছে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব হবে ক্রেডিট আর উত্তরণ হিসাব হবে ডেবিট। তাহলে তুমি যদি ঘটনা বুঝতে পারো তাহলে তুমি ব্যাখ্যা করতে পারবা। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে, যদি তুমি বিক্রয় মূল্যের উপর 50% হারে লাভ করতে চাও তাহলে ক্রয় মূল্যের উপর কত হারে লাভ করতে হবে। মানে তুমি যদি বিক্রয় মূল্যের উপরে 50% হারে লাভ করতে চাও তাহলে ক্রয় মূল্যের উপরে কত হারে তোমাকে লাভ করতে হবে। তাহলে আমি উপরের প্রশ্নটা মুছে দিচ্ছি, তারপর আমরা সেখানে লিখব। তাহলে আমি সূত্রটা লিখে দিচ্ছি। সূত্র হচ্ছে, ক্রয় মূল্যের উপরে যেই মুনাফা লাভ মানে মুনাফা, সেটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফা ডিভাইড বাই 1 - বিক্রয় মূল্যের উপর মুনাফা ×100। ভালো করে খেয়াল করো তোমরা, এই যে এখানে কিন্তু তোমাকে বিক্রয় মূল্যের উপর যে মুনাফা সেটা 50% দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফা ডিভাইড বাই 1 - বিক্রয় মূল্যের উপর মুনাফা ×100। তাহলে এই সূত্রের মধ্যে যদি আমরা বসাই তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, বিক্রয় মূল্যের উপর মুনাফা 50% মানে হচ্ছে 0.50, 1 - আবারও বিক্রয় মূল্যের উপর মুনাফা, দ্যাট মিন্স আবারও 0.50। এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপরে মুনাফা, মুনাফার হার না, কিন্তু হার হলে আমরা 50% লিখতাম, জাস্ট মুনাফা 50%। মুনাফা হচ্ছে, মুনাফার হার হচ্ছে 50%। তো 50% মানে কি, 50/100। তো 50/100 মানে কত, 0.50। তাহলে 0.50/1 - 0.50 ইন্টু কত হবে, 100, মানে 100 আর কি। এটা কাজ করে তুমি দেখো, কাজ করলে যেটা পাবা, 0.50 × 100। তো কোনো কিছু 100 দিয়ে গুণ করলে এটা পার্সেন্টেজে চলে যায়। তাহলে এখানে 1 হচ্ছে 1 × 100, মানে 100%। তাহলে তোমাকে ক্রয় মূল্যের উপরে 100% লাভ করতে হবে। 100% লাভ করলে তাহলে এই বিক্রয় মূল্যের উপর তুমি 50% হারে লাভ করতে পারবা। তাহলে এটাই ছিল আমাদের মূলত MCQগুলো। তো আশা করি এগুলো থেকে তোমরা কমন পাবা। আমার জন্য দোয়া করবো যাতে আমি তোমাদের জন্য আরও বেশি বেশি অনেকগুলো সাবজেক্ট নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবা। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এডু লেকচার বিডি। আমাদের ফেসবুকে পেজ আছে, ইনস্টাগ্রামে আছে, টুইটারে আছে, সব জায়গায় আছে। জাস্ট যে কোনো জায়গায় এডু লেকচার বিডি লিখে সার্চ দিলে হবে। আমাদের সাথে কানেক্টেড থাকলে যেটা হবে, আমরা যে টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি সেগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবা। সাথে আমাদের যে আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষা সংক্রান্ত এবং ইন্টারমিডিয়েটের পরীক্ষা সংক্রান্ত এবং মানে বিভিন্ন রকম তথ্য আমাদের পেজে আমরা পোস্ট আকারে লিখে দেই, ঠিক আছে, তোমরা সেগুলো তখন পেয়ে যাবা। তো আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করবা, তাহলে আমরা আরও বেশি বেশি ভিডিও দিতে উৎসাহিত হব। তো ভালো থাকো, অন্য একদিন অন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।